নমস্কার বন্ধুরা, ললিতা রন্ধন শালাতে সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো স্পেশাল মশলা দিয়ে আর কয়েকটি স্পেশাল উপকরণ দিয়ে আমি বানাবো টমেটোর চাটনি। বাচ্চা থেকে বুড়ো এটা সবাই পছন্দ করে, তো চলুন শুরু করি। গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে এক চামচ সর্ষের তেল দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি এটা বানাবো। দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে। সবগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 400 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে দানা বের করে নিয়েছি, টমেটোগুলোই দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই চাটনিতে আমি লবণটা একটু বেশি দেব। দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব, যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দেখুন টমেটো থেকে কত জল বেরিয়েছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে দেব। আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দিয়ে টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দেব যে টমেটো দানাটা ছিল, সেটাকে আমি একটা চা ছাঁকনি দিয়ে ছেঁকে জলটাই দিয়ে দেব। আমি দানাটা দিলাম না, আপনারা চাইলে দানাটা দিয়েও করতে পারেন। দানাগুলো আমি ফেলে দিলাম, জলটাই নিয়ে নিলাম। নিয়ে আবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটোগুলো দেখুন একদম গলে গিয়েছে। টমেটো যত গলে যাবে তত চাটনি খেতে ভালো লাগবে। টমেটো গোটা গোটা থাকলে একদম খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 100 গ্রাম আমসত্ত্ব, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 100 গ্রাম খেজুর, কেটে নিয়েছি ছোট ছোট করে। দিয়ে দিলাম কিশমিশ আর কাজু, দুটো মিলিয়ে আমি 50 গ্রাম দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতো তেঁতুল। তেঁতুল দিলে চাটনিটা ভালো হয়, টক মিষ্টির একটা ব্যালেন্স থাকে। আর দিয়ে দিলাম জাগেরি। আমি এখানে 250 গ্রাম জাগেরি দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই বুঝে মিষ্টিটা দেবেন। জাগেরাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে এটা গলে যায়। যেহেতু একটু ডেলা ডেলা আছে, নাড়তে নাড়তে এটা ঠিক গলে যাবে। আর চাটনিটা এমনভাবে হবে, দেখুন ঠিক চটচটে মতো একটা ভাব আসবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে চাটনিটা হয়ে গেছে। আমি এখানে জাগেরি ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি বা খেজুরের গুড় দিয়েও এটা বানাতে পারেন। ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে চাটনিটা হয়ে যাবে।
এবারে দিয়ে দেব আমি একটা স্পেশাল মশলা, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর মৌরি ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এক চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। আমার রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেল ললিতার রন্ধনশালা। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী দিনে এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ।